ফ্রুটস কেক তৈরি করতে আমাদের লাগবে ময়দা এক কাপ, মার্জারিন 250 গ্রাম, চিনি আধা কাপ, কিসমিস দেড় কাপ, মোরব্বা দেড় কাপ, ডিম 5টি, ভ্যানিলা আধা চা চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, পাইনঅ্যাপল মার্মালেড আধা কাপ, ম্যাঙ্গো মার্মালেড আধা কাপ, আমসত্ত্ব এক কাপের চার ভাগের এক ভাগ এবং চকলেট গুঁড়া এক কাপের চার ভাগের এক ভাগ। এবারে আমরা কেকটা বেক করব। ফ্রুটস কেক করবো তো আমরা, না? তাহলে দেখো আমাদের কাছে কি কি ফ্রুটস রয়েছে। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমরা সাধারণত ফ্রুটস কেকে মোরব্বা দিয়ে করে থাকি, যেটা শুকনা মোরব্বা, চাল কুমড়া বাজারে এটা কিনতে পাওয়া যায়। হ্যাঁ, কিনতে পাওয়া যায়, চাল কুমড়া মোরব্বা আছে। তারপরে এটাকে মার্মালেডও বলা যায়, মোরব্বাও বলা যায়। এটা হলো আমাদের পাইনঅ্যাপলের মোরব্বা, পাইনঅ্যাপল মার্মালেড। এটা হচ্ছে ম্যাঙ্গো মার্মালেড। তুমি এই চিনি দিয়ে একটু বিট আস্তে করে দিচ্ছ। যখন এটা ফ্লাফি হয়ে যাবে তখন আমাদের কাছে 5টা ডিম আছে। মানে এটা যখন ফ্লাফি হবে তখন আমরা ডিম গুলি দিতে শুরু করব। 5টা একটা একটা করে একটু মাখন বেশি লাগে। আমরা এখানে ফুটকে কিন্তু যে আমাদের বেকিং পাউডার কম লাগবে, এই জন্য যে যদি আমার বেকিং পাউডার বেশি দেয় তাহলে এটা বেশি ফুলে গেলে ফ্রুটস গুলো সব তলায় নেমে যায়। আচ্ছা, এই জন্য বেকিং পাউডারটা ফ্রুটস কেকে কম দিতে হবে। কতটুকু দিচ্ছি আপা? আমি আধা চা চামচ দিচ্ছি, এক কাপ ইয়েতে ময়দা। ময়দা কতটুকু দিচ্ছি আমরা? ময়দা আমরা এক কাপ আমি আর একটু ঠিক করে দাও। এটা কত সময় লাগবে আপা বেক হতে? ১৮০ ডিগ্রি আমি 10 মিনিটের জন্য অন করে প্রিহিট করতে দিলাম, কিন্তু আমাদের বেক করতে হবে এক ঘন্টা। কিন্তু এক ঘন্টা না, ১ মিনিট। দেখো এখন আমরা এখানে যে আছে চকো পাউডার, হ্যাঁ চকলেট পাউডার বা চকলেটের গুঁড়া, এটা যে কোনো ড্রিঙ্কস বাচ্চারা দুধের সাথে খায় না, সেই ড্রিঙ্কসও কিন্তু আমরা দিতে পারি ইচ্ছা করলে। ঠিক আছে, ওই গুঁড়া এটা দিলে একটু কালারটা মজাটা বেশি হবে। কালারটা হচ্ছে যে ফ্রুটস কেকের কালারটা একটু চকলেট চকলেট টাইপের হয় না, খেতে যা মজা হবে। আচ্ছা, আবার একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি আমরা, হ্যাঁ 1 চা চামচ।
মিশে গেছে তাই না? একটু নাড়ো, এটা ইচ্ছে মতো 1/4 কাপের মতো দিই যাতে একটু কালার আসে। তাতে 10 মিনিট। এখন আমি সব রকমের ফ্রুটস দেব। এখানে কিশমিশ আছে তো মা, প্রায় 1 কাপের মতো কিশমিশ দেব। এটাও তুমি ইচ্ছা মতো দিতে পারো পরিমাণে, যত মোরব্বা দেওয়া যাবে মজা হবে। এটা হলো তোমার পাইনঅ্যাপল, ইচ্ছা মতো ফ্রুটস আপনি। এটা হলো আমসত্ত্ব। আর আপা, ফ্রুটস কেকটা তো অত বেশি ফোলেও না তাই না? ফ্রুটস কেক যে খুব না, যে ফ্লাফি করে ইয়ে দিলাম, যে বেকিং পাউডার দিয়েছে এই জন্য বেশি ফুলবে। এটা আলু দেওয়া যাবে, আমি খামিরটা দেখে ব্যাটারটা দেখে বুঝতে পারছি যে দেওয়া যাবে। এটা একটু আন্দাজ করে করে দিতে হবে, যে ব্যাটারের পরিমাণটা দেখে জিনিসটা মানে ফ্রুটস গুলো আপনারা অ্যাড করবেন। চেরি দিতে পারলাম না, চেরি দিতে পারলাম, চেরি দিলেও মজা হতো। মানে কেউ আপনারা চাইলে চেরি দিতে পারেন, বাস আর নাড়তে হবে না, বেশি নাড়লে আবার অসুবিধা। তুমি ইয়েটা নিয়ে আসো, বেকিং সেটার, যে আমরা এরকম বেকিং এতে করবো। আমরা সাধারণত লম্বাটা অথবা রাউন্ড যেরকম করছে আপনারা করতে পারেন। তাহলে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি, তুমি ঢাল, পরে ঠিক করবো। একদম মাপে হয়েছে দেখেছ, কাগজ বিছিয়ে দিলে একটু সুবিধা হবে। আমরা এক কাজ করতে পারতাম, এতে একটু মাখন মেখে ময়দা দিয়েও নিতে পারতাম টিনটাতে। কিন্তু আপা, এই গ্রিস পেপার থাকলে তো আর কোনো অসুবিধা নেই? না না, কোনো অসুবিধা নেই, তুলতে সুবিধা বেশি। ফুলে উঠে আবার কি একটু বসে যাবে আপা? না, এটা বসবে না, আমি তো মনে করছি। কারণ আমার ওটা বেকিং পাউডার দিয়ে নিই। হ্যাঁ, আবার ফ্রুটসও অনেক আছে, এটা তো বসে যাওয়ার কোনো চান্স নাই। হ্যাঁ, পাওনা অনেক মজার একটা ফ্রুটস কেক হতে যাচ্ছে। আমরা তো নববর্ষের জন্য করছি তো, মনে করে সেটা মাথায় রেখে সেটা আশা করি ভালো হবে। তাহলে এটা দেখো সামনে হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি। আমরা 1 ঘন্টার জন্য দিচ্ছি 180°C টেম্পারেচার। হ্যাঁ, মাঝখানে দিয়েছি আপা, বেকে রাখা আছে 180 এবং সময় দিয়ে দিলাম 1 ঘন্টা 60 মিনিট। তবে আমি বলে দিচ্ছি, 1 ঘন্টা আগেও হতে পারে বা বেশি কিছু সময়ও লাগতে পারে, আমাদেরকে টেস্ট করতে হবে, দেখে নিতে হবে, ভিতরটা ছুরি দিয়ে দেখে নিতে হবে যে ভিতরটা কাঁচা আছে কিনা। ওকে, তাহলে ফ্রুটস কেকের জন্য আমরা অপেক্ষা করছি 1 ঘন্টা। চলে আসবে, হ্যাঁ চলে আসবে। উঠাবো, এটা ফেলো। আমরা একটু ঠান্ডা করে নিয়েছি। হ্যাঁ দর্শক, এখন আমি আপনাকে কেটে দেখাবো যে ভিতরে আর একটু ঠান্ডা হলে ভালো হতো, এখন অনেক গরম আছে। চেরিটা দিতে পারলে কিন্তু খুব ভালো হতো, ছোট করে কেটে না, চেরিটা দিলে পুরো গরম আছে আমাদের কেকটা। আপনারা পুরোটা ঠান্ডা করে নিয়ে কাটবেন, যেহেতু আপা এখন গরম আছে তো কিছুটা কাটতে একটু অসুবিধা। আমি ঠিক করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ফ্রুটস কেক। ঘরে বসে যদি এই ফ্রুটস কেক বানাতে চান তাহলে এর পুরো বেকিং প্রণালী দেখে নিন আরেকবার। ফ্রুটস কেক তৈরি করতে আমাদের লাগবে ময়দা 1 কাপ, মার্জারিন 250 গ্রাম, চিনি আধা কাপ, কিশমিশ 1.5 কাপ, মোরব্বা 1.5 কাপ, ডিম 5টি, ভ্যানিলা আধা চা চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, পাইনঅ্যাপল মার্মালেড আধা কাপ, ম্যাঙ্গো মার্মালেড আধা কাপ, আমসত্ত্ব 1 কাপের 4/4 এবং চকলেট গুঁড়া 1 কাপের 4/1। প্রথমে একটি বাটিতে মার্জারিন ঢেলে তাতে চিনি দিয়ে বিট করতে থাকুন। এবার এতে ডিম দিয়ে আরো কিছুক্ষণ বিট করে নিন। এরপর অল্প অল্প করে ময়দা মেশাতে থাকুন এবং বিট করে নিন।
বিট হয়ে গেলে মিশ্রণে চকোলেট গুঁড়া এবং ভ্যানিলা দিয়ে মিশিয়ে নিন। মেশানো হলে একে একে কিসমিস, মোরব্বা, পাইনঅ্যাপল মার্মালেড, ম্যাঙ্গো মার্মালেড এবং আমসত্ত্ব দিয়ে ভালো করে মিশিয়ে কেক তৈরির ছাঁচে ঢেলে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন্টার জন্য বেক করতে দিন। বেক হয়ে গেলে নামিয়ে টুকরো করে পরিবেশন করুন দারুণ স্বাদের ফ্রুটস কেক। এবারে মেইলবক্স, প্রথম চিঠিটি পাঠিয়েছেন লালমনির হাট থেকে শিল্পী। শিল্পী লিখেছেন, রান্নায় মাঝে মাঝে লবণ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কি ব্যবহার করলে লবণের স্বাদ কমানো যাবে? আচ্ছা শিল্পী, রান্নায় তো লবণের বেশি হতে পারে, কম হতে পারে, আমরা তো বলে থাকি স্বাদ অনুযায়ী, যে যার স্বাদ মতো। আর আমরা তো জানি যে আমাদের যত কম লবণ খাওয়া ভালো, লবণটা না খাওয়াই ভালো, না খাওয়াই ভালো। আর যদি বেশি হয়ে যায় তাহলে তো ছোটবেলা আমাদের দেখেছি যে খড়ির চুলায় রান্না করতেন, একটা খড়ি তুলে দিয়ে দিতেন, তারপরে তোমরা কি করো, পেঁপে বা আলু দিয়ে দিতে, আলু বা পেঁপে যা কিছু হোক, শাক টাক থাকলে কিছু জিনিস দিয়ে দিলে সেটা টেনে নেয়।